আসসালামু আলাইকুম, শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এ অধ্যায়টির 66 পৃষ্ঠার এটি কেন বিশ্লেষণমূলক লেখা, এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই 66 পৃষ্ঠার এটি কেন বিশ্লেষণ লেখা, এই লেখাগুলোতে বলা হয়েছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় তা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে বলা হচ্ছে, আর এই লেখাটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই 66 পৃষ্ঠার এটি কেন বিশ্লেষণমূলক লেখা তা তোমরা এখানে কিভাবে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এখানে উত্তরটিকে লিখে রাখবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনতাটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এটি কেন বিশ্লেষণমূলক লেখা এই কাজটির সমাধান এখানে লিখে নিয়েছি। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তথ্য উপাত্য উল্লেখ করেছেন এবং তিনি তথ্য উপাত্যগুলো বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি করেছেন। 16 ডিসেম্বর একই সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন, আর সেই সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এভাবে তথ্য উপস্থাপন করে এই সংবিধান ও বাংলা ভাষা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ এবং এর সংকট ও সম্ভাবনা নানা দিক বিশ্লেষণ করেছেন, এজন্য এটি একটি বিশ্লেষণমূলক লেখা। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, এর উত্তরে তোমরা কীভাবে লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।